আরজে কিবরিয়ার আপন ঠিকানায় সাক্ষাৎকার দেওয়া কে এই আনোয়ারা তার পরিবারের সন্ধান দিতে সবার সহযোগিতা প্রয়োজন পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি স্বপ্নেল সাহা ঠিক মতো পরিচয় দিতে পারছেন না আনোয়ারা বয়স আনুমানিক চল্লিশ থেকে ৪৫। তিনি শুধু নিজের বাবা মা ভাই ও দুই এক মামার নাম বলতে পারছেন তার বাবার নাম সিরাজ তিনি নৌকার মাঝি ছিলেন মায়ের নাম আমেনা মামার নাম দুলাল একমাত্র ভাইয়ের নাম খলিল তিনি এটা বলতে পারছেন গ্রামের নাম হাজিগঞ্জ পাশের থানা রয়েছে নদীর এ পার বা ও পার তার বাড়ি সঠিকভাবে তিনি মনে করতে পারছেন না আপন ঠিকানায় আরজি কিবরিয়াকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ারা আরও জানান যখন তার বয়স চার থেকে পাঁচ বছর তখন একদিন তার বাবা মায়ের সাথে ঝগড়া হয় ওই ঝগড়ার পর তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান বাবা নৌকাতেই ছিল তাদের বাবা মেয়ের সংসার রান্না বান্না জীবন জীবিকা কাটতো সেই ভাসমান নৌকাতেই একদিন শুক্রবার জুমার নামাজের পর বাবা ঘুমিয়ে যান চিরদিনের জন্য তখন তার বুঝো ছিল না পার্শ্ববর্তী মসজিদের হুজুর তার হাতে এক প্যাকেট বেলা বিস্কুট ধরিয়ে বাবার লাশের পাশে বসিয়ে দেয় ওই হুজুরি জানান তার বাবা মারা গেছেন এরপর প্রতিদিন বাবার কবরের পাশে ছুটে যেতেন সেখানেই ঘুমাতেন খেতেন মাটি ওই হুজুরটা যদি গোসল বাটা তাই দুইটা দিলে খাইতাম আর বাবার কথা শু শুয়ে শুয়ে মাটি খাইতাম আচ্ছা তো আপনাদের বাড়ি কোথায় ছিল বাড়ি মানে অনুমানিক আমার মনে হইতেছে হাজিগঞ্জা বাজারের সাইডে আবার থানা আছে থানা আছে এখানে আচ্ছা ওনাদের কি এফআই আরে নাকি এফআইরে পারি মানে একটু বলতে পারি না আপন ঠিকানার সাক্ষাৎকারে আনোয়ারা আরও জানান একদিন এক বৃদ্ধ বয়স্ক তার কাছে নিয়ে যান তাকে তার কিছুদিন পরই ওই বৃদ্ধ মারা যান তখন ওই বৃদ্ধের জ্যাঠাতো বোন মিনু তাকে নিয়ে যায় নোয়াখালীর মুন্সির হাটে সেখানেও তিন মাস থাকার পর বাসার কাজের জন্য ওই মিনুর চাচাত শাশুড়ির ঢাকার বাসায় পাঠিয়ে দেয় তাকে ওই মিনুর চাচি শাশুড়ি তাকে বিয়ে সাদি দেয় তিনিও গত সবে বরাতে মারা যান এভাবেই চলে জীবন সংগ্রাম চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার আনোয়ারার মায়ের বা পরিবারের কারো সন্ধান দিতে ভিডিওটি দেখে অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন আপন ঠিকানার মাধ্যমে আনোয়ারা ফিরে পাবে তো শৈশবের আপনজনদের পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর